এরকম আমি মনে করি না কারণ হচ্ছে যে আমাদের প্রতি যদি মানে কোনো শাহজালাল সাহেব একটু ওয়েট করেন একটু করেন আপনি বললেন যে আপনি মনে করেন না যে তারা নাচ জেনে বুঝেই বিশ্বাস করে এটা আপনি মনে করেন না তাই তো এটা তো বললেন না আপনি হ্যাঁ এটা আমার ব্যক্তিগত মতামত আচ্ছা তাহলে আমি একটু আপনাকে একটু না জেনে বুঝে সাহেব আমার কথাটা একটু শুনে শুনে নেন আপনি বোধহয় কি আমার কথা একটু পরে শুনতে পাচ্ছেন নাকি হ্যাঁ একটু নেটওয়ার্কের সমস্যার কারণে হয়তো একটু পরে শোনা যাচ্ছে

উনি দেখি আবার যুক্ত হলেই ওনাকে যুক্ত করে নিব উনি বললেন যে উনি এটা মনে করেন না যে মানে মুসলিমরা না জেনে বুঝেই মানে ধর্ম বিশ্বাস করে এটা উনি মনে করেন না আমরা দেখি ওনার ওনার কাছ থেকে আমরা জানবো যে উনি উনি নিজে জেনে বুঝে করেন নাকি না জেনে বুঝে করেন এই জিনিসটা ওনার কাছ থেকে আমরা জেনে নিব আহ শাহজালাল সাহেব আপনি কি এখন শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি আপনি কি শুনতে পাচ্ছেন এখন মনে হয় হয়েছে এখন তাহলে কথা বলা যাবে তো ভাই আপনি প্রথমে বললেন যে আপনি এটা মনে করেন না যে মুসলিমরা না জেনে বুঝে বিশ্বাস করতেছে এটা আপনি মনে করেন না তাই তো হ্যাঁ মানে সবাই যে না বুঝে বিশ্বাস করছে এরকমটা আমি মনে করি না বেশিরভাগই কি না জেনে বুঝে বিশ্বাস করে নাকি বেশিরভাগ হচ্ছে গিয়ে জেনে বুঝে বিশ্বাস করে হ্যাঁ বেশিরভাগ না জেনে বুঝে বিশ্বাস করে তবে এটার মূল কথা হচ্ছে আমি যে প্রশ্নটা যারা কিন্তু আপনার মতো যারা হচ্ছে গিয়ে আছেন তারা হচ্ছে গিয়ে নিশ্চিত জেনে বুঝে আহ বিশ্বাস করেন আর বেশিরভাগই না জেনে বুঝে বিশ্বাস করে কিন্তু আপনার মতো যারা স্পেশাল মানুষ আছেন তারা জেনে বুঝে করেন নাকি মানে জেনে বুঝে বিশ্বাস করে এখন সংখ্যাটা কত সেটা বলতে পারবো না কিন্তু জেনে বুঝে বিশ্বাস করে এরকম মানুষ আছে অনেক আর সেই কারণটা অনেক মানুষ জিজ্ঞেস করতে যে অনেক মানেটা বলতে কি বোঝাচ্ছেন যে তারাই বেশি বেশি সংখ্যক নাকি তারা কম সংখ্যক এখন এই সংখ্যার হিসাব না মূলত আমরা করতে পারবো না মানে করা কি সম্ভব কিনা সেটাও জানি না বেশিরভাগ যারা মুসলিম আছে তারা বেশিরভাগই কি জেনে বুঝে ইসলাম পালন করছে নাকি বেশিরভাগ না জেনে বুঝে ইসলাম পালন করছে কোনটা কারণ আমি জানি যে 99% মানুষকে আমি আমি যত দিন ধরে লাইভ করি ভাই ততদিন হাজার হাজার মুমিন আমার সাথে যুক্ত হয়েছে মুফতি মাওলানা অনেক বড় বড় লোক যুক্ত হয়েছে আমার সাথে এই আমি মানে অনেক মুমিনকে একটা প্রশ্ন করেছি যে ভাই কোরান শব্দটার মানে কি এই প্রশ্নের উত্তরই কেউ দিতে পারে নাই হ্যাঁ বেশি ম্যাক্সিমাম 99.99% মানুষ এই সাধারণ প্রশ্নের উত্তরই দিতে পারে নাই তারপরে আমি জিজ্ঞেস করেছে ইসলাম শব্দটার রুট ওয়ার্ডটা কি এটার উত্তরও দিতে পারে নাই তারপরে আমি জিজ্ঞেস করেছে কোরআনের একটা সূরা আপনি বাংলায় পড়ছেন কি না মানুষ বলছে যে কোরআনের কোন সূরা সে বাংলায় কখনো অনুবাদ করে পড়ে নাই বুঝা পড়ে নাই এই জিনিস আমি আমার সারা জীবনে আমি দেখেছি আমি আমার ছোটবেলা থেকে বড় হয়েছি মুসলিম পরিবারে আমার আত্মীয়-স্বজন আছে মুসলিম আমার পাড়া প্রতিবেশী বন্ধু-বান্ধব কত হাজার হাজার মুসলিমের সাথে আমার পরিচয় 99.99% আমি দেখেছি যে তারা কোরআনের একটা সুরার অর্থ পর্যন্ত জানে না যে এই সূরাটার অর্থ কি তার আইসোরাল কাল থেকে তাব্বাতি আদা আবি লাহা বাবু তা বা তা তা করে যাচ্ছে কিন্তু এটার অর্থ কি এই সূরার অর্থটা কি কথাটা শুনে নেন কথাটা শুনে নেন কথাটা শুনে নেন আমি কখনো দেখি নাই যে একজন মানে হয়তো রিয়ার কিছু সংখ্যক লোক পাওয়া গেছে যে তারা ওই কোরআনের এই সূরাটার অর্থটা জানে আমি সময় তারা তারা কোনো একটা অর্থ পর্যন্ত জানে না আপনি আপনি বলছেন যে অনেক মানুষ মানে সংখ্যাটাও বলতে চাচ্ছেন না আমি তো যেটা জানি এবং বাংলাদেশের যারা আমার লাইফ গুলা দেখে তারা সবাই এই বিষয়ে মানে নিশ্চিত যে বাংলাদেশের বেশিরভাগ পৃথিবীর বেশিরভাগ মুসলমান আসলে জানেও না যে কোরআনের ভিতরে কি লেখা আছে হাদিসে কি বলা আছে

হ্যাঁ ভাই আমি জেনে বুঝি এবং পুরোপুরি জেনে আমি বিভিন্ন মাধ্যমে জেনে ইসলাম ধর্ম পালন করছি এবং এটাকে বিশ্বাস করছি ঠিক আছে তো জেনে বুঝে পালন করতেছেন এটা জানার জন্য তো আপনার অন্য ধর্মগ্রন্থগুলাতে কি বলা আছে সেটাও পড়তে হয়েছে কারণ হচ্ছে কি একটা জিনিসকে যাচাই করার জন্য তো অন্য ধর্মগ্রন্থগুলাতে কি বলা আছে সেটাও তো জানা দরকার মানুষের তাই না যে দেখি ওই বলা আছে সেই ধর্মগ্রন্থ কি বলা আছে এবং আমারটার সাথে কম্পেয়ার করে দেখি মনে করেন আপনি সারা জীবন একটা বই পড়ছেন এবং মনে করতেছেন এই বইটাই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বই এইটা তো কোনো কাজের কথা না তাই না কারণ আপনি পড়ছেন মাত্র একটা বই একটা বই পড়ে তো আপনি এই ডিসিশনে যেতে পারেন না যে এই বইটাই শ্রেষ্ঠ বই আপনার তো এই বইটা শ্রেষ্ঠ কিনা এটা জানতে হইলে সব বই পড়তে হবে আর যদি আপনি আপনি এই ডিসিশনে যেতে পারবেন না যে আপনার বইটা শ্রেষ্ঠ বই নাকি হ্যাঁ কিন্তু আমি যে বেসিক জিনিসটা মানে বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে ধর্মগ্রন্থ আছে আপনাকে আমার প্রশ্ন আছে তো যে আপনি যে দাবিটা করলেন সেটা সাপেক্ষে আপনি বললেন যে আপনি জেনে বুঝে ইসলাম ধর্মটা পালন করতেছেন আপনি কি ভাই বাইবেল পড়েছেন আমি বাইবেল পড়িনি ভাই আচ্ছা ভগবত গীতা পড়েছেন আমি কোন ধর্মেরই কোন গ্রন্থই পড়িনি আচ্ছা অন্য কোন ধর্মগ্রন্থ আপনি পড়েন নাই নাকি হ্যাঁ আমি কোন ধর্মগ্রন্থই পড়িনি কিন্তু আপনি এটা বুঝে গেছেন মানে মানে যে আপনি যে ধর্মের পরিবারে জন্মাইছেন

আপনি শুধুমাত্র কোরআনটা পড়ছেন যেই কোরআনটা আপনার পরিবার থেকে আপনার দিছে যেহেতু আপনি একটা মুসলিম পরিবারে জন্মাইছেন সেহেতু আপনারা ছোটকাল থেকে বলছে যে কোরআনে যা লেখা আছে সেটাই সত্য আহ আমাগো ইসলাম ধর্মটাই একমাত্র সত্য ধর্ম আমাগ নবী হইতেছে আহ সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসুল সুতরাং তুই এটাই পড়বি আর কিছু পড়বি না এবং আপনি অন্য কিছু আপনিও সেই অনুসারে অন্য কিছু করেননি আপনি কোরআন কোরআন পড়ছেন কিছু কোরআন পড়ে আপনি বুঝে গেছেন যে এটাই সর্বশ্রেষ্ঠ কেতাব এটাই একমাত্র সত্য কেতাব এটা অবিকৃত কেতাব আমি বলতে চাচ্ছি সেটা একটু আগে প্রস্তিডিওরটা জেনে নেই না ভাই কারণটা শুনবো তো প্রসিডিউরটা কি প্রস্তুতি আপনি কিভাবে জানলেন সেই প্রস্তিটা যে ইসলাম ধর্মটা যে একমাত্র সত্য ধর্ম অন্য কোন ধর্মগ্রন্থ না পড়েই অন্য ধর্মগ্রন্থে কি আছে বা অন্য ধর্মে কি বলা আছে এগুলো না যাই নাই যে আপনি ইসলাম ধর্মটা সত্য এটা যাই না ফেলাইছেন এই তো বিরাট কাম করছেন আপনি হ্যাঁ ফ্যান্টাস্টিক আপনাকে তো পুরস্কৃত করা উচিত আপনার এত বুদ্ধি এবং এত জ্ঞান এটার জন্য আপনাকে একটা মানে যুক্তিতে একটা নোবেল পুরস্কার দেওয়া উচিত আপনাকে যে আপনি অন্য কোন ধর্মগ্রন্থ না পড়েই বুঝে ফেলাইছেন ওইগুলা মিথ্যা আপনার ধর্মগ্রন্থটা

আপনি যদি মনে করেন একটা হিন্দু পরিবারে জন্ম নিতেন ভারতে একটা হিন্দু পরিবারে জন্ম নিছেন আপনার বাবা মা হিন্দু আপনার পাড়া প্রতিবেশী হিন্দু আপনার মানে দাদা দাদি হিন্দু নানা নানি হিন্দু চাচা চাচি হিন্দু সবাই হিন্দু এরকম একটা হিন্দু পরিবেশ আপনি ছোটবেলা থেকে যদি বড় হইছেন এখন ছোটবেলা থেকে আপনাকে এই জিনিসটাই বারবার বারবার শেখানো হয়েছে যে ওই যে বেদের ভিতরে যা লেখা আছে এটাই সত্য এটি সব সর্বশ্রেষ্ঠ আহ ভগবদ গীতা যা বলা আছে রাজা রাম যা বলছে বা কৃষ্ণ যেটা বলছে শিবের যেটা বলছে মা কালী যেটা বলছে দুর্গা যেটা বলছে এগুলাই হচ্ছে আপনার কখনো বিশ্বাসই হইতো না যে কোরআন ফোরান আবার কি ধর এগুলো কি কয় ওরা কি পাগল লাগে ওরা কি আরব দেশের ডাকাত ডুকাতে ওরা কি কি লেখছে এগুলো আমি নাকি যা আমি করবো না কোরআন টোরান আমি পড়ি না আপনিও থাকতেন না তাই না

এটাই যে সত্য এটার গ্যারান্টি কি আমার তো যাচাই করে দেখতে হবে যাচাই করে কথাটা শুনে নেন কথার মাঝখানে কথা না যাচাই করার পদ্ধতিটা কি যাচাই করার পদ্ধতি হচ্ছে অন্য ধর্মগ্রন্থ আমার পড়তে হবে আমাদের আমার যে থেকে যে ধর্মটা দিচ্ছে সেটাও আমার পরে দেখতে হবে অন্য ধর্মগুলো পরে দেখতে হবে সবগুলা পরে তারপরে আমি একটা ডিসিশন মেকিং এর জায়গাতে যেতে পারবো যে এখন আমি মানে তখন আমি ছোট ছিলাম তখন আমি ডিসিশন মেকিং এর মতো অবস্থায় নাই যে আমি এই বিষয়ে একটা ডিসিশনে যেতে পারবো কারণ তখন আমি অলরেডি একটা কনফার্মেশন বায়াসের শিকার কনফার্মেশন বায়াসটা কি আমি আপনাকে যে জিনিসটা বোঝাবার চেষ্টা করছি সেটা হচ্ছে সেটাকে বলা হয় কনফার্মেশন বায়াস মানে হচ্ছে একটা জিনিস সম্পর্কে যখন একটা বাচ্চা থেকে ছোট বেলা থেকে যখন একটা জিনিস শুনে 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 মানুষ বড় হয় তখন সেই বাচ্চাটার কাছে সেই জিনিসটাই একমাত্র সত্য বলে মনে হয় বাদ বাকি সব কথা মিথ্যা বলে মনে হয় তখন তার ভিতরে একটা মানে অটোমেটিক মনের ভেতরে একটা পক্ষপাতিত্ব চলে আসে এই জিনিসটা একজন মানুষের মস্তিষ্ক যেভাবে কাজ করে এই জিনিসটা মানুষ সাধারণত এড়াইতে পারে না হম আপনি যদি একটা বৌদ্ধ পরিবারে জন্মাইতেন আপনার একটা ধর্মের প্রতি আপনি ভাবতেন যে বৌদ্ধ ধর্মটাই মন থেকে আপনি ভাবতেন বৌদ্ধ ধর্মটাই সত্য এরপরে আপনি বৌদ্ধ ধর্মের যে নিয়মকানুন আছে বা বৌদ্ধ ধর্মের যে ঈশ্বরের কনসেপ্ট আছে গৌতম বুদ্ধের যে কনসেপ্ট আছে এগুলা দিয়ে অন্য ধর্মগুলাকে মাপতেন মানে আপনার মাপকাঠি বা স্ট্যান্ডার্ডটা হয়তো বৌদ্ধ ধর্ম ওইটা দিয়ে আপনি অন্য ধর্মগুলাকে যাচাই করতেন যে অন্য ধর্মগুলো সত্য নাকি মিথ্যা আবার আপনি যদি একটা খ্রিস্টান পরিবারে জন্মাইতেন আপনার ভেতরে যে ছোটবেলা থেকে যে শিক্ষার মাধ্যমে ছোটবেলা একটা খ্রিস্টান পরিবারে মা খ্রিস্টান দাদা দাদি খ্রিস্টান চাচি খ্রিস্টান স্কুলের শিক্ষকরা খ্রিস্টান মানে পাদ্রী পাদ্রীরা খ্রিস্টান গির্জায় যাইতেন গির্জায় পাদ্রীরা খ্রিস্টান এইরকমের একটা পরিবেশে যখন আপনি আস্তে আস্তে বড় হইতেন তখন আপনার ভিতরে এই জিনিসটা অটোমেটিক চলে আসতো যে আপনি সবকিছু কি তখন খ্রিস্টান একজন মানুষের দৃষ্টিভঙ্গি দিয়ে যাচাই করতেন মানে আপনার স্ট্যান্ডার্ডটা তৈরি হয়তো বাইবেলের উপর ভিত্তি করে বাইবেলের সাথে যেটা মিলছে সেইটা আপনার কাছে সত্যি মনে হবে আর বাইবেলের সাথে যেটা মেলে নেয় সেটা আপনার কাছে মিথ্যা মনে হবে এইটা একজন মানুষের একটা স্বাভাবিক টেন্ডেন্সি কিন্তু আমি যখন এই জিনিসটা বুঝতে পারলাম যে আমার ভিতরে এই জিনিসটা আছে আমি সবসময় ইসলামকে আসলে মনে মনে জিতাইতে চাই আমি ইসলামকে আসলে মনে মনে সত্য বলেই মানে ডিসিশন নিয়ে ফেলছি আগে থেকেই মানে ছোটবেলা আমি যখন মুসলিম ছিলাম তখন আমি ছোটবেলা অলরেডি নিয়ে ফেলছে আমি ইসলামেই সত্যি বলে প্রমাণ করব এখন আমি দেখি তো ইসলামের পক্ষে কি কি আর অন্য পক্ষে কি কি যুক্তি আছে। এগুলো আমি খুঁজতাম খালি এবং চেষ্টা করতাম কোনো না কোনো ভাবে ইসলাম জিতাই দিতে কারণ আমার তো মানে একটা মনের একটা টান আসছে ইসলামের প্রতি তখন আমি যখন এই জিনিসটা টের পাইলাম যে আমার মনের ভিতরে ইসলামের প্রতি এরকমের একটা পক্ষপাত আছে। তখন আমি বুঝতে পারলাম যে একজন বিচারকের সবসময় পক্ষপাত মুক্ত হইতে হবে একজন বিচারক যিনি বিচার করতে বসছে তার যদি নিজের ছেলে যদি থাকে তাহলে সে কখনো সঠিক বিচারটা করতে পারবে না আমিও এখন যেহেতু যাচাই করে দেখবো বের করব কোন ধর্মটা আসলে সত্য এই রকমের বিচারক বিচারকের পজিশনে যখন আমি গেছি তখন আমারও পক্ষপাত মুক্ত হইতে হবে কোন ধর্মের প্রতি যদি আমার পক্ষপাতটা থাকে তাহলে আমি আসলে সঠিক ডিসিশনটা নিতে পারবো না এরপরে আমি যেটা করলাম যে ইসলাম থেকে পক্ষপাত মুক্ত হয়ে মুক্ত হওয়ার চেষ্টা করলাম যদিও সম্পূর্ণ মুক্ত তখন হতে পারি নাই কিন্তু চেষ্টা করে চেষ্টা করে মুক্ত হয়ে আমি অন্য ধর্মগ্রন্থগুলো পড়লাম কুরআনটাও পড়লাম তখন আমি বুঝতে পারলাম যে আসলে কিভাবে যাচাই করতে হয় একটা তথ্যকে কিভাবে যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করতে যাচাই করে দেখতে হয় আমি এই প্রসিডিউরটাকে একটা প্রপার প্রসিডিউর মনে করি আর আপনি যে প্রসিডিউরটা বলছেন যেটা আপনি আমাকে মাত্র বললেন যে আপনি বুঝে গেছেন যে ইসলাম ধর্মটা সত্য ধর্ম আপনি যেহেতু একটা মুসলিম পরিবারে জন্ম যেহেতু আপনি বুঝা গেছেন ইসলাম ধর্মটাই সত্য কোরআনই সত্য নবী সত্য কিন্তু আপনি কখনো অন্য কোন ধর্মগ্রন্থ পড়ার কোনো মনে করেনি কারণ লেখা আছে ভাই আমি কিন্তু আমার মানে পুরোডিওটা কিন্তু আপনাকে বলিনি এখন পর্যন্ত না না আপনার যতটুকু বলেছেন ততটুকু আমি তো বলতেছি পুরো প্রসিডু তো আমার এখন আর যাওয়ার প্রয়োজন পড়ছে না আপনি যতটুকু বলেছেন ততটুকুর ভিতরেই তো আমি কথা বলতেছি তাই না আমি তো এক্সট্রা কিছু নিজে যোগ করিনি যেইটুক আপনি বলেছেন সেটুকি তো আমি শুধুমাত্র বলতেছি যে আপনি অন্য কোনো ধর্মগ্রন্থ পড়ার কোনো প্রয়োজনই মনে করেন নাই হা ওগুলো আর কি করবো হা ওগুলা সব বুয়া কথা আমার ধর্মটাই সত্য আমি এগুলো কিছুই পড়ি নাই কিন্তু আমি এটা বুঝা গেছি যে আমি যেই পরিবারে জন্মাইছিলাম ঘটনাচক্রে ওই ওই ধর্মটাই

প্রথম নাজিল হওয়ার আপনি আমাকে একটু বলেন যে কোরআন খুঁটি খুঁটিনাটি আমি আপনাকে বেসিক প্রশ্নগুলো করছি আমি খুঁটিনাটি গেলে আপনি তো মানে সমুদ্রে হাবুডুবো খাইবেন আমি যদি আপনার সাথে খুঁটিনাটিতে যাই ভাই আপনার আপনি কেন আপনার এলাকার যত হুজুর আছে সবটি একত্র করলেও তো কানতে কানতে পারিব এখান থেকে মানে আপনি কোথায় আসছেন কার সাথে কথা বলতে আসছেন সেটা কি আপনি কোনো ঠিক ঠিকানা বুঝেন আপনি কোথায় আসছেন কার সাথে কথা বলতে আসছেন আমি যদি খুঁটিনাটিতে যাই করানের তাহলে আপনার এলাকায় যত হুজুর আছে সবটি একত্র করে বাঁধলে ওগুলার কথা থেকে উত্তর বেরবো না ওগুলার মানে পাশে বাড়ি মারলে ওগুলার উত্তর বেরবো না আমি যদি খুঁটিনাটিতে যাই কিন্তু আমার প্রশ্নটা একদম বেসিক ভাই একদম আপনাকে আমি আপনাকে আমি একটু দেখতেছি যে আপনি কোরআনটা কতটুকু কি পড়ছেন সেটা আমি একটু টেস্ট করতেছি আপনি একটাতেও করতে পারতেছেন না আর একটু দেখবো সেটা হচ্ছে যে আহ কোরআনে কিছু নাসেক মানসুক আয়াত আছে এটা কি আপনি জানেন না এটা আমি জানিনা ও ওহো আপনি কোরআনে নাসেক মানসেক আছে এটা আপনি জানেন না এটা হচ্ছে ফাউন্ডেশন এটা হচ্ছে একটা কোরআন বোঝার জন্য একটা ফাউন্ডেশন ব্যাপার একটা বেসিক ব্যাপার

শাহজালাল ভাই আমি অত্যন্ত দুঃখিত আপনার সাথে আলোচনা বা কথা কোন কিছু বলার মতো কোনো মানে মুখ আমার নাই ঠিক আছে আপনার সাথে আমরা হচ্ছে ভিতরে যাওয়ার আগের বিষয়টা চিন্তা করি একটু কথাটা এই যে একদম ভেরি বেসিক যে জিনিসগুলো জিজ্ঞেস করছি আপনাকে এগুলা আমি ক্লাস 7 থাকতে জানি আপনাকে যে প্রশ্নগুলো করছি আমি আমি যখন ক্লাস 7 এ পড়তাম তখন থেকে এগুলোর উপরে আমি এক্সপার্ট

কথা বলেন না আপনাকে যেটা বলেছি সেটা আপনি আগে করেন গিয়ে হ্যাঁ এই টাইপের একদম ইয়া লেভেলের লোকজনের সাথে কথা বলতে আমার এখন অত্যন্ত বিরক্ত লাগে ঠিক আছে অত্যন্ত বিরক্ত হই এই টাইপের লোকজনের মানে একটা কিছু জানেন না কিন্তু আমরা মানে না জানাটা খারাপ কিছু না আমি বলছি না যে

আমি বলছি না যে না জানাটা কোনো অপরাধ মানে কোন একটা সম জিনিস সম্পর্কে মানুষ না জানতেই পারে এটা কোনো সমস্যা না কিন্তু আপনার যে সমস্যা সেটা হচ্ছে আপনার না জান না আপনার কনফিডেন্স লেভেল হাই মানে একবারে সাংগাতিক আপনি সব জান না বুঝা ইসলাম ধর্ম পালন করতেছেন এটা আপনি খুব কনফিডেন্ট কিন্তু আপনারে তো মালে দেখা যায় কিছু আপনি পারেন না লেজকopre করা ফালান সব জায়গা গিয়া মানে এই টাইপের লোক মানে এত লোয়ার লেভেলের লোকজন সাথে কথা বললাম আমি তারপর আমি মানে একটা ইয়া দিচ্ছি সুযোগ দিচ্ছি আপনার প্রশ্নটা করার কিন্তু তার আগে আপনার বলতে হবে যে আগামী ছয় মাস আপনি সংশয় ডট কম এর কয়েকটা লেখা আপনি পড়বেন এটা যদি আপনি প্রতিশ্রুতি দেন তাহলে আমি আপনার সাথে কথা বলতে আগ্রহী হব এছাড়া আমি আগ্রহী হবো না শাহজালাল সাহেব